হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হাজার হাজার টাকা খরচ করে আমরা মিলনের উত্তেজনা বা ক্ষমতা বাড়ানোর জন্য নানা ধরনের জিনিস কিন্তু ব্যবহার করি এবং খেয়ে থাকি। সঠিক উপায়ে যদি আপনারা এটা মালিশ করতে পারেন, তাহলে আপনার সোনা আগের থেকে অনেক বেশি মোটা হবে এবং শক্ত হবে। অতিরিক্ত হাত মারার জন্য যাদের সোনা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, নিস্তেজ হয়ে গেছে, তারা মাত্র একটি মালিশের সাহায্যে সোনা ঠিক আগের মতো করতে পারবেন এবং নিজেকে শক্তিশালী পুরুষ হিসেবে সঙ্গিনীর কাছে পরিচিত হতে পারবেন। খুবই কার্যকরী একটি টিপস আপনাদের জন্য। আর অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ঘরোয়া তিনটি জিনিসের মাধ্যমে আপনারা একটি মালিশ তৈরি করবেন। আজ আমি আপনাদেরকে সেরকমই একটি মালিশের কথা বলবো, যেই মালিশটা আপনারা তৈরি করে যদি সোনায় মালিশ করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা 100% উপকার পাবেন। সেজন্য কী কী উপাদান লাগবে আগে সেটা জেনে নিন। আমি এখানে তিনটি উপাদান নিয়েছি। প্রথমত যেটি নিয়েছি, দেখুন, সরিষার তেল। খাঁটি সরিষার তেল আপনাদেরকে নিয়ে নিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি, দেখুন, মেথি, এবং সর্বশেষ যেটি নিয়েছি সেটি হচ্ছে অলিভ অয়েল। এই তিনটি উপাদান দিয়ে একটি মিশ্রণ তৈরি করে দেখাবো। আপনাদেরকে যেটা করতে হবে, পরিষ্কার একটি পাত্র নিতে হবে। সেই পরিষ্কার পাত্রের ভিতরে যেটা দিতে হবে, মানে আপনারা এমনই একটা পাত্র নেবেন যে পাত্রটা আপনারা চুলায় জ্বাল দিতে পারবেন। আপনাদেরকে যেটা করতে হবে, সেই পাত্রের ভিতরে, মানে জাস্ট, মানে ওই যে পাত্রটা নেবেন ওটা যেন কোনো ঝাল ঝাল না হয়, একটা ভালো পাত্র নেবেন, যাতে করে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়। কারণ ঝাল হলে কিন্তু অনেক সময় তে অয়েলটা ঝাল হয়ে যেতে পারে। এখন আপনারা যেটা করবেন, চুলায় আপনারা, মানে এই তিনটি উপাদান একসাথে দিয়ে দিবেন। আপনারা দিবেন 2 চিমটি পরিমাণে, এই যে দেখতে পাচ্ছেন, 2 চিমটি পরিমাণে মেথি দিবেন, এবং তার সাথে দিবেন ঠিক সম পরিমাণে, যতটুকু পরিমাণে অলিভ অয়েল দিবেন এবং ঠিক ততটুকু পরিমাণে দিবেন সরিষার তেল। দিয়ে খুব ভালোভাবে হালকায় চুলার আঁচে 5 মিনিট পর্যন্ত জ্বাল দিবেন। 5 মিনিট পর্যন্ত জ্বাল দিয়ে নেবার পরে আপনারা তেলটা ঠান্ডা করে বয়মে সংরক্ষণ করে রেখে দিবেন। এটা আপনারা কখন লাগাবেন? যখন দেখবেন যে তেলটা ঠান্ডা হয়ে গেছে, তখন প্রতিদিন রাতে আপনারা এটা লাগাবেন। প্রতিদিন মনে, যদি মনে করেন যে আপনারা আজকে মিলন করবেন না, সেই দিন আপনারা লাগাবেন। তা না হলেও মিনিমাম আপনারা 3 থেকে 4 ঘন্টা এটা লাগিয়ে রেখে দিবেন। সেটা সারাদিনে যে কোনো সময় আপনারা লাগাতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক নিচ থেকে উপরের দিকে আপনারা ভালো করে সোনায় মালিশ করতে থাকবেন। তাতে করে যেটা হবে, আপনার যে মরা রগ ভেসে উঠেছিল সেই রগগুলি তাজা হতে শুরু করবে এবং সোনার যাবতীয় সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সোনা আগের থেকে অনেক বেশি মোটা হবে এবং শক্ত হবে। আপনি যদি চান, এটা নিয়মিতও কিন্তু ব্যবহার করতে পারবেন। তা এবং নিয়মিত ব্যবহারে আপনার সোনা আগের থেকে অনেক বেশি মজবুত হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিপস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।